হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আজকে থেকে আবারও শুরু করতে চলেছি তোমাদের জন্য বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক জি কে প্রশ্নোত্তরের ক্লাস বিগত অনেকগুলো ক্লাস আমি করিয়েছি ভারতের ইতিহাস সংবিধান ভূগোল বিজ্ঞান থেকে তো মাঝখানে আবার বন্ধ হয়ে গিয়েছিল এবং যেহেতু নেক্সট মান্থে অর্থাৎ মার্চ মাসে তোমাদের ফুড এসআই পরীক্ষা আসে চলেছে তো সেই পরীক্ষাকে লক্ষ্য করে আবারও আমি তোমাদের জন্য বিষয় এবং অধ্যায় জি ক্লাস নিয়ে চলে এসেছি এবং আজকে থেকে প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে এই রকম প্রত্যেকটা বিষয়ের এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি তোমাদের প্রশ্নোত্তর নিয়ে চলে আসবো তো আজকে আমরা করবো ভারতের ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বা অধ্যায় সুলতানি যুগ সম্পর্কে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ক্লাস অর্থাৎ বাহান্নটা উত্তর রয়েছে আজকের ক্লাসে তো বাহান্নটা উত্তর করে ফেলবো তো সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেলে আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য ওকে তো ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সুলতানি যুগের উপর থেকে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম যে প্রশ্ন দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতাকে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমি তো উত্তর বলে দেবো মিলিয়ে নেবে এবং সাথে আমি কিন্তু অনেক এক্সট্রা নোটস লিখিয়ে দেব তো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দিলতা দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে দিল্লি সুলতানি হয়তো বললো না যে দাস বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে দাস বংশের প্রতিষ্ঠাতা তখন হয়ে যাবে এই কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কত সালে এই প্রতিষ্ঠা করেন এটি বারোশো ছয় সালে ওকে বারোশো ছয় সালে প্রতিষ্ঠা করেন এবং তিনি বারোশো দশ সালে মারা যান ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা কুতুবুদ্দিন আইবকের একটি উপাধি ছিল উপাধি হলো লাখ বক্স তিনি প্রচুর পরিমাণে দান ধ্যান করতেন লাখ লাখ টাকা দান করতেন যে কারণে তার নাম ছিল লাখ বক্স এবং তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন এবং আড়াই দিনকা ঝোপড়া নির্মাণ করেন ওকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে কুতুবুদ্দিন আইবকের ডিটেলসে জেনে ফেললাম এবং এই মারা যাওয়ার ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে একটু পরেই আমরা দেখব সেখানে আরো কিছু তথ্য দেখব দু নম্বর প্রশ্ন কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন আজকের বাহান্নটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটাও মিস করবে না এবং পরীক্ষায় আসার মতো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন আলাউদ্দিন খেলছি বাজার নিয়ন্ত্রণ প্রথা চালু করেছিলেন সাথে রেশনিং ব্যবস্থা ওকে আর কি চালু করেছিলেন স্ট্যান্ডিং আর্মি সৈন্যদের নগদ বেতন ডেসিমেল প্রথা দাগ এবং হলিয়া প্রথা এগুলো সব কিছুই চালু করেছিলেন কে আলাউদ্দিন খিলজি নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ইকতা প্রথার প্রবর্তন নিচের কোন সুলতান করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ইলতুতমিস ইকতা ইলতুদিসহার প্রবর্তন করেছিলেন ইলতুদিসের সময়কাল কত বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত ওকে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কুতুবিন্নার কে নির্মাণ সম্পন্ন করেছিলেন তো ইলতুৎমিস মিস কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেন শুরু করেছিলেন কে কুতুবুদ্দিন আইবক কিন্তু সম্পন্ন করেন কে ইলতুদ্িস ওকে এবং ইকতা প্রথা কি ইকতা প্রথা হচ্ছে একটি ভূমি রাজস্ব প্রথা বলতে পারো ভূমির সাথে সম্পর্কিত এবং ইলতুদ্িস কে বলা হয়ে থাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ওকে আমরা প্রতিষ্ঠাতা তো দেখলাম যে কুতুবুদ্দিন আইবক কিন্তু যদি বলা হয়ে থাকে যে প্রকৃত প্রতিষ্ঠাতা তখন হয়ে যাবে ইলতুৎমিস মিস নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ইলিয়াট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ইলিয়াট হচ্ছেন কে বিখ্যাত ঐতিহাসিক তো নিচের কোন সুলতানকে সুলতানি আমলের আকবর বলেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ তুকলককে বা ফিরোজ শাহ তুকলককে এই উপাধি দিয়েছিলেন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর একাডেমি তত্ত্বাবধানে সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং বারো হাজারের মতো ভ্যাকেন্সি আস চলেছে সেই ব্যাপারে আপডেট দেয়া হয়েছে তো পরীক্ষা সেরা প্রস্তুতি পাওয়ার জন্য এবং এই সুলতানি যুগ মুঘল সাম্রাজ্য প্রত্যেকটা ইতিহাসের টপিক খুব সুন্দরভাবে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে এবং সাথে থিওরির উপর বেস করে এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হয়েছে একদম কনসেপ্ট ক্লিয়ার বিষয়ভিত্তিক এবং অধ্যাভিত্তিক ক্লাসগুলো করানো হয়েছে এবং সম্প্রতি তোমরা দেখেছো রেজাল্ট বেরিয়েছে সেখানে আমাদের এই কোর্স থেকে প্রচুর জন কিন্তু পাস করেছে এবং খুব ভালো রিভিউ পাওয়া গেছে এবং এখানে খাখি উর্তকলের সেরা প্রস্তুতি পাওয়া যাবে জি কে গণিত রিজনিং ইংরাজি প্রত্যেকটা বিষয়ের তোমরা প্রস্তুতি এখান থেকে পাবে এবং বিগত পাঁচ বছর ধরে শুধু পুলিশ পরীক্ষা কেন অন্যান্য পরীক্ষার জন্যও আমরা প্রস্তুতি দিচ্ছি এবং সেখান থেকে সিলেকশানও বেশ অনেক হয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস খুবই স্বল্প প্রাইস সকলের কথা ভেবে আমরা রেখেছি তো যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে ফুড এসে আরও ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দিল্লির সুলতানি শেষ শাসক কে ছিলেন উত্তর হবে অপশান বি ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ সাল পনেরোশো ছাব্বিশ সালে সুলতানি সাম্রাজ্য বিনাশ করছে পনেরোশো ছাব্বিশ সালে কি হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ তো এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় বাবর ভার্সেস ইব্রাহিম লোদি যেখানে বাবর জয় লাভ করে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং ইব্রাহিম লোদি পরাজিত হন এবং সুলতানি সাম্রাজ্যের বিনাশ ঘটে নেক্সট ছ নম্বর প্রশ্ন জালাল উদ্দিন মঙ্গলবার কে ছিলেন সঠিক উত্তর হবে দেখে নাও খিবারের শাসক নম্বর প্রশ্ন নিম্নলিখিত দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না দেখো চারজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে কুতুবুদ্দিন আইবক ইলতুত রাজিয়া এবং বলবন তো চারজনেই সুলতান ছিলেন কিন্তু কোন সুলতান দাস ছিলেন না মূলত এই যে আমরা বলি না দাস বংশ এই দাস বংশ মানে কি এইদের রাজাগুলো তাদের আগের কোনো রাজার দাস হিসাবে কাজ করতেন পরবর্তীকালে হচ্ছে কি রাজত্ব পেয়েছেন তো নিচের জন দাস ছিলেন না তো সঠিক উত্তর হবে অপশান সি সুলতান বা সুলতানা রাজিয়া যিনি একমাত্র এই সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সুলতান ছিলেন তো তিনি দাস ছিলেন না বাদবাকি কুতুবুদ্দিন আয়বক ইলতুদমিস এবং বলবন দাস ছিলেন তো এখান থেকে দেখে নাও কে কার দাস ছিলেন আচ্ছা কুতুবুদ্দিন আয়বক প্রথমে লিখি কুতুবউদ্দিন আইবক ওকে কুতুবুদ্দিন আইবক কার দাস ছিলেন মোহাম্মদ ঘড়ির আবার কুতুবউদ্দিন আইবকের দাস কে ছিলেন মিস আবার ইলতুত দাস কে ছিল বলবন ওকে এইভাবে ছিল তো এখান দিয়ে আমরা রাজিয়াকে পেলাম না নেক্সট আট নম্বর প্রশ্ন দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন নিচের কোন ব্যক্তি নিচের কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক এনাকে কি বলা হয় তাকে ম্যাড কিং পাগলা রাজা কেন বলা হয় একটু পরেই বলবো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে চারটি বইয়ের নাম রয়েছে কোন গ্রন্থ থেকে আমরা বলবনের সময়কাল সম্পর্কে জানতে পেরে থাকি তো সঠিক উত্তর হবে অপশন সি তারিখি সাহি কে লিখেছেন লিখেছেন জিয়াউদ্দিন বারানি ওকে জিয়াউদ্দিন বারানি এই গ্রন্থটা লিখেছেন তহকক ই হিন্দ কে লিখেছেন আলবেরনি আচ্ছা জিয়াউদ্দিন বারানী কার সভা কবি ছিলেন শাহ ডক লকেট সরি সভা কবি তিনি ছিলেন नेक्स्ट 10 নম্বর প্রশ্ন কে চাহালগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে জেনে নেই এই চাহালগামী অভিজাতদের পরিচয় কে করেছিলেন এই চাহালগামী অভিজাতদের অ্যাকচুয়াল পূর্ণ নাম হচ্ছে বন্দে গানি চাহালগম বা চল্লিশ চক্র অর্থাৎ চল্লিশ জন অভিজাত মুসলমানকে নিয়ে বা ইসলাম ধর্মলম্বীদের নিয়ে এই একটা অভিজাত সম্প্রদায়ের একটা চল্লিশ জনের একটা চক্র বানানো হয়েছিল এবং এটা তৈরি করেছিলেন তৈরি করেছিলেন কে ইলতুৎমিস ওকে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীকালে এরা সর্বসেবা হয়ে ওঠে রাজাদেরও উপরে ভাবতে শুরু করে তো সেই কারণে এদের ক্ষমতাকে খর্ব করে দিয়েছিলেন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে গিয়াসুদ্দিন বলবন এগারো নম্বর প্রশ্ন পাইবস এবং সিজদা প্রথা কে চালু করেন নিম্নের কোন ব্যক্তি চালু করেন কোন সুলতান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক করবে পার্সিয়ান রেওয়া যেটা পাইবস এবং সিজদা তো এটাও চালু করেছিলেন অপশান সি গিয়াসুদ্দিন বলবন এই যে চল্লিশ চক্র ভেঙে দিয়ে তিনি এই পাইবস এবং সিজদার কথা চালু করেন পাইবস কথার অর্থ কি পাইবস কথার অর্থ হচ্ছে পায়ে চুম্বন করা রাজার পায়ে চুম্বন করতে হবে এবং সিজদা সিজদা কথার অর্থ হচ্ছে রাজার সামনে নত জানু হয়ে বসা ওকে এবং গিয়াসউদ্দিন বলবন নিজের যে রাজসভা সেখানে হাসা হাসিও বন্ধ করে দিয়েছিলেন ঠিক আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো জিল্লিল্লাহ উপাধি কে গ্রহণ করেন নিচের কোন সুলতান সঠিক উত্তর হবে অপশান ডি গিয়াসউদ্দিন বলবন তেরো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন ডি জুনা খা চোদ্দ নম্বর প্রশ্ন তুগলক বংশের শেষ সুলতান কেছিলেন ভালো করে দেখবে তুগলক বংশ মেনশন করে দিয়েছে সুলতান বংশ নয় তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি নাসির উদ্দিন মোহাম্মদ শাহ আর গিয়াশুদ্দিন তুগলক ছিলেন প্রতিষ্ঠাতা তুগলক বংশের প্রতিষ্ঠাতা খুব সুন্দরভাবে এই ক্লাস একদম ড্রেস ক্রিপটি করা হয়েছে তোমরা যুক্ত হয়ে যেও দেখো গাজী মালিকের আসল নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন এ গিয়াসউদ্দিন তুঘলক টুকলক বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে গিয়াস উদ্দিন তুগলকের অন্য নাম কি সঠিক উত্তর হবে তখন গাজী মালিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন সঠিক উত্তর হবে অপশান এ মালিক কাপুর মালিক কাপুর কার সেনাপতি ছিলেন আলাউদ্দিন খিলজির সেনাপতি তার একটা উপাধি ছিল মালিক কাপুরের উপাধি দিনারি আলাউদ্দিন খিলজি এই মালিক কাপুরকে মাত্র হাজার দিনার দিয়ে কিনে নিয়ে এসেছিলেন তো সেই জন্য তার নাম ছিল হাজার দিনারি নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সুলতানা রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ভাতিন্ডা প্রথমে সুলতানা রাজিয়ার অধীনেই আলতুনিয়া শাসক ছিলেন ভাতিন্ডার পরবর্তীকালে এই সুলতানা রাজিয়ার সাথে আলতুনিয়ার কি হয় বিবাহ হয় অর্থাৎ আলতুনিয়া ছিলেন সুলতানা রাজিয়ার কি স্বামী এবং রাজিয়া বারোশো সালে সিংহাসনে বসেন এবং বারোশো চল্লিশ সালে মারা যান তার ভাইরাই তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রাজিয়া এবং তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী আলতনিয়াকে হত্যা করে দেয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন প্রচলিত রৌহ মুদ্রার নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান ডি টোকেন ওকে টোকেন মুদ্রা ছিল এছাড়াও কি কি মুদ্রা ছিল যেমন দোকানি এবং আদল আদলটা অপশানে রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ইলতুত মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম জন ভুল করে আসে কেননা ইলতুদ মৃত্যু কত সালে হচ্ছে বারোশো সালে এবং একটু আগে আমি লিখলাম কি বারোশো ছত্রিশ সালে সুলতানা রাজিয়া সিংহাসনে বসছেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই মনে করতে পারে যে সুলতানা রাজিয়া সিংহাসনে বসবেন কিন্তু না এই বারোশো সালে ইলতুদ মৃত্যুর পর রুকুন উদ্দিন ফিরোজ তিনি মাত্র আট মাসের জন্য আট মাসের জন্য সিংহাসনে বসেন ওকে তারপরে সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন কুড়ি নম্বর প্রশ্ন তুঘলক নামা গ্রন্থটির রচনা নিচের কোন ব্যক্তি করেন সঠিক উত্তর হবে অপশন সি আমির খসরু আমির খসরুকে কি বলা থেকে হিন্দুস্তানের তুতা পাখি বা তুত ই ই হিন্দ একুশ নম্বর প্রশ্ন হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজি হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন হুলিয়া হচ্ছে সৈন্যদের চিহ্নিতকরণ সৈনদের চিহ্নিত করণ আর দাগ দাগ ব্যবস্থা সরি এটা হচ্ছে ঘোড়া চিহ্নিতকরণ দাগ এবং হুলিয়া এই দুটো প্রথা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন নম্বর প্রশ্ন কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবক আর শেষ করেন সম্পন্ন করেন কে ইলতুতমিস ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন দিল্লির হুজ খাস শহরটি কে তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খেলচি চব্বিশ নম্বর প্রশ্ন ভারত থেকে গজনিতে যাওয়ার সময় কোন বছর মোহাম্মদ গড়ি সিন্ধু প্রদেশে নিহত হয়েছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি বারোশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন এটা আমি অলরেডি লিখে দিয়েছি সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খিলজি ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ ইলতুদমিসের রাজত্বকালে কত সালে বারোশো একুশ সালে সালটাও মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি সেভেন মোহাম্মদ বিনতুকলক ছিলেন এক দয়ার সাগর এবং অপরধারে ধারে রক্ত পিপাসু এ কথা বলেছিলেন নিচের কোন ব্যক্তি মোহাম্মদ বিন তুকলক ছিলেন একধারে যেমন দয়ার সাগর এবং অপরধারে রক্ত পিপাসু তো এই কথাটা লিখেছিলেন ইবন বতুতা তো ইবন বতুতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো ইবন বতুতা তেরোশো তেত্রিশ সালে মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন পরীক্ষায় প্রশ্ন আসেন আচ্ছা ইবন বদুতার গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে কি দুটো বই রয়েছে এক কিতাব উল রাহিলা আর একটা হচ্ছে সফরনামা এই দুটো সাথে তিনি কোথাকার পর্যটক মরক্কো থেকে এসেছিলেন ওকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল নিজের কোন সালে সঠিক উত্তর হবে অপশান এ এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় কাদের কাদের মধ্যে মোহাম্মদ ঘড়ি ভারসেস পৃথি রাজ চৌহান প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতে যান এবং বিরানব্বই সালে দ্বিতীয় তরাইনে যুদ্ধ হয় সেম ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান এখানে জয়লাভ করেন কে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং পরবর্তীকালে বরণ করেন বা তাকে হত্যা করে দেন মোহাম্মদ ঘড়ি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হবে অপশন বি খিচির খা তিরিশ নম্বর প্রশ্ন দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়েছিল এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ সঠিক উত্তর অপশন সি আলাউদ্দিন খলজি একত্রিশ নম্বর প্রশ্ন একটি কাঠের মঞ্চ ভেঙে পড়ার কারণে কার মৃত্যু হয়েছিল তো সঠিক উত্তর হবে আচ্ছা এখানে তুগলক হবে গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক আর বলবন আলাদা তো কনফিউশন সৃষ্টি হতে পারে তো গিয়াসুদ্দিন তুগলক কাঠের মঞ্চ ভেঙে যাওয়ার ফলে তিনি মারা যান ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন সুলতান মামুদের বাবার নাম কি ছিল তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে সুলতান মাহমুদের বাবার নাম ছিল অপশান বি শাবুক্তগিন এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমরা জেনে রাখবে যে এই শাবুক্তগিন ছিলেন প্রথম তুর্কি আক্রমণকারী প্রথম তুর্কি আক্রমণকারী ওকে আর যদি বলে প্রথম মুসলিম বা আরব আক্রমণকারী তখন কী হবে তখন হবে মোহাম্মদ বিন কাসিম কত সালে সাতশো বারো এডিতে ওকে আর তুর্কি আক্রমণকারী সাবতিন তিনি পরবর্তীকালে এই সাতশো বারো এডির পরে যত সম্ভব খেয়াল নেই নশো সাতানব্বই এরকম হবে ঠিক আছে তো এটা একটু দেখে রাখবে আমি ওই জন্য স্কিপ করছি তো এই সময় তিনি আক্রমণ করেছিলেন তো প্রথম তুর্কি বললে সাবক্তিন আর প্রথম মুসলিম বা আরব আক্রমণকারী বললে হবে মোহাম্মদ বিন কাসেম নেক্সট দেখো তেরো তেত্রিশ নম্বর প্রশ্ন বক্তিয়ার খেলছি কত সনে বাংলা জয় করেছিলেন সঠিক উত্তর হবে বারোশো চার খ্রিস্টাব্দে ঠিক আছে মাত্র কুড়ি জনের বা সতেরো জনের মতো একটা দল ছিল বক্তিয়ার খিলজির এবং তিনি সেই দল নিয়েই আক্রমণ করে বাংলাকে জয় করে নিয়েছিলেন এবং তৎকালীন বাংলার কে রাজা ছিলেন লক্ষণ সেন ঠিক আছে লক্ষণ সেন এতটাই ভীতু ছিলেন এবং তিনি ছোটবেলায় শুনেছিলেন যে কোনো জ্যোতিষী তাকে বলেছিলেন যে লক্ষণ সেনের মৃত্যু তার হাতেই হবে যারা হাত হাঁটুর নিচে পর্যন্ত ঝুলবে তো বক্তিয়ার খিলজির যে হাত খুব লম্বা লম্বা হাত ছিল এবং লক্ষণ সেনের কোনো সেনাপতি এসে যখন এই বক্তিয়ার খিলজি অ্যাটাক করেছে তখন এসে লক্ষণ সেনকে বলেছেন যে যিনি অ্যাটাক করছে আসছেন তারা হাত হাঁটুর নিচে পর্যন্ত ঝোলে তো সেই শুনে তিনি ভয়ে বাংলা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশে ঠিক আছে এবং সেই সুযোগে বক্তিয়ার খিলজি মাত্র সতেরো থেকে কুড়ি জনের একটা দল নিয়ে বাংলাকে জয় করেছিলেন এরকমটাই শোনা যায় নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন কে গুলরুখি ছত নামে কবিতা লিখতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি সিকিন্দার লোদি এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সিকিন্দার লোদি সম্পর্কে কি তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন থার্টি নিম্নক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডারের অপর একটা নাম রয়েছে সেটা হচ্ছে সিকিন্দার ই সানি যার অর্থ হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার সঠিক উত্তরভাবে অপশন এ আলাউদ্দিন খেলছি থার্টি সিক্স দিল্লির সুলতান হিসাবে উত্থানের উদ্দেশ্যে মালিক কাফুরকে কে হত্যা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ কুতুবুদ্দিন মুবারক শাহ থার্টি সেভেন লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ বাহলুল আইবক পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান থেকে প্রশ্ন যে কোন সুলতান পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান তখন হবে কুতুবুদ্দিন আইবক কত সালে বারোশো দশ সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন রূপার তঙ্কা এবং তামাই জিতল এই দুটো মুদ্রা কে চালু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রা এবং তামার মুদ্রা জিতল কে প্রবর্তন চল্লিশ নম্বর প্রশ্ন নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নৌরাজ ভারতে প্রচলন করেন বিখ্যাত নৌরাজ উৎসব এখন বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় জম্মু এবং কাশ্মীরে তোমাদের জিকেতে স্ট্যাটিক জিকেতে প্রশ্ন আসে যে নৌরাজ্য উৎসব কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো সেটা প্রচলন কে করেছিলেন সঠিক উত্তর হবে উদ্দিন বলবন এবং আর কি প্রথা চালু করেছিলেন সিজদা ও আইবস যেটা অলরেডি আমরা দেখেছি একচল্লিশ নম্বর প্রশ্ন ইবন ভতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন লিখে দিয়েছি আমি অলরেডি সঠিক উত্তর অপশান বি মোহাম্মদ বিন তুগলক তেরোশো তেত্রিশ সালে মরক্কো থেকে এসেছিলেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি আমির খসরু ফর্টি সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মালাধর বসুকে ফর্টি কোন মুসলিম শাসক স্ট্যান্ডিং আর্মির প্রচলন করেন এটাও আমি লিখে দিয়েছি শুরুর দিকে সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন খলজি 45 মোহাম্মদ বিন তুঘলককে পাগল রাজা এবং বিকৃত মস্তিষ্ক বলে কে বিসেশনে ভূষিত করেছেন নিচের কোন ঐতিহাসিক মোহাম্মদ বিন তুঘলককে কেন পাগল রাজা বলা হয় তাকে তিনি এমন এমন নীতি নিতেন যেগুলো মানে তার সাম্রাজ্যের এগেইনস্টে চলে গিয়েছিল ঠিক আছে এবং বিকৃত মস্তিষ্ক বলা হতো তাকে তার ভুলভাল নীতির জন্য যেমন তার রাজধানী স্থানান্তর করেছিলেন দেবগিরিতে বা দৌলতাবাদে তারপর টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছিলেন তো এই সমস্ত কারণে তাকে পাগলা রাজা বলা হয়ে থাকে এবং তিনি এই সমস্ত উপাধি দিয়েছিলেন ঐতিহাসিক লেনপুল ফর্টি দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ ফিরোজাহ ইতিহাসে কাকে লাক বলা হয়ে থাকে লিখে দিয়েছি অলরেডি আমি সঠিক উত্তর হবে অপশান বি কুতুবুদ্দিন আইবক কে ফর্টি এইট দিল্লির সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন সরি সঠিক উত্তর হবে অপশান সি সুলতানা রাজিয়া ওকে কত সালে বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ ফর্টি নাইন দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছেন সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুগলক ওকে এছাড়াও তিনি জিজিয়া কর ঠিক আছে ইন্ট্রোডিউস করেছিলেন আচ্ছা তিনি জগন্নাথ দেবের যে মন্দির তার ভিতর থেকে যে জগন্নাথ দেবের মূর্তি সেটা পুরীর যে সমুদ্র সেখানে ফেলে দিয়েছিলেন ঠিক আছে এছাড়া অনেক কিছু এরকম কাণ্ড কারখানা তিনি করেছিলেন নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ প্রথম প্রাণীপতি যুদ্ধ অলরেডি লিখে দিয়েছি একান্ন নম্বর প্রশ্ন ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটু আগে আমি লিখে দিলাম সঠিক উত্তর হবে অপশান ডি মোহাম্মদ বিন কাসেম সাতশো বারো এডিতে ভারত আক্রমণ করছে এবং প্রথম মুসলিম বা আরব আর সাবক ছিলেন কি তুর্কি ঠিক আছে প্রথম তুর্কি আক্রমণকারী বাহান্ন নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো মামুদ গজনী কোন বছর সোমনাথ মন্দির লুট এবং ধ্বংস করেন সঠিক উত্তর হবে অপশন সি এক হাজার পঁচিশ এডিতে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখো সম্পর্কে তিনি মোট বার ভারত আক্রমণ করেন ঠিক আছে সতেরো বার ভারত আক্রমণ করেন কত সালের মধ্য থেকে হাজার থেকে হাজার ছাব্বিশ ঠিক আছে হাজার ছাব্বিশ এডির মধ্যে ২৬ বছরে তিনি ভারত আক্রমণ করেন এবং এটা হচ্ছে এই যে সোমনাথ মন্দির এটা হচ্ছে আক্রমণ আচ্ছা মাহমুদ গজনি কি করতো বিভিন্ন মন্দির অ্যাটাক করত এবং মন্দিরের যে ধন সম্পত্তি সেগুলো লুট করতো তার প্রধান উদ্দেশ্য ছিল ধন সম্পত্তি ভারত থেকে লুট করব আর আমি গজনীতে নিয়ে চলে যাব সেখানে আমি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবো ভারতকে শাসন করা তার কোনো রকম উদ্দেশ্য ছিল না তার মূলত মূল উদ্দেশ্য ছিল ধনসপদ লম্বন লুট করা এবং ধনসপদ লুট করতে গিয়ে তিনি এই সমস্ত যে মন্দির অ্যাটাক করতেন সেই মন্দিরের মূর্তি মূর্তিদের ধ্বংস করে দেন তো সেই জন্য তার উপাধি ছিল সিকান যার অর্থ মূর্তি ধ্বংসকারী ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ টপিক সুলতান সাম্রাজ্য সেখান থেকে পঞ্চাশ প্লাস প্রশ্ন উত্তর আমরা করে ফেলাম পঞ্চাশ প্লাস অর্থাৎ বাহান্নটার মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন এবার থেকে দুপুর বারোটা থেকে এই বিষয় ভিত্তিক এবং ভিত্তিক প্রশ্নগুলো তোমরা ফলো করে থাকো প্রত্যেক দিন ক্লাস করলে প্রচুর প্রশ্ন তোমরা অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবে কেননা বিষয় ভিত্তিক অর্ধভিত্তিক প্রশ্ন করলে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় এবং সাথে দেখো আমি ভানোটা উত্তর করেছি সাথে অনেক এক্সট্রা নোটস এখান থেকে লিখে দিয়েছি আনুষাঙ্গিক যাতে করে তোমরা অনেক বেশি তোমরা তথ্য জানতে পারো এবং সেখান থেকেও প্রশ্ন উত্তর করতে পারো তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে মেন কমেন্ট বক্সে সাথে আমাদের যে ব্যাচ কোর্স এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ড্রেসস্ক্রিপটি প্যারা একদম থিওরির মাধ্যমে এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হয়েছে তো ড্রেসক্রিপশন বক্সে যাও খুবই স্বল্প মূল্যে যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই